নতুন একটা মেমোরি কার্ড লাগাইলাম। এটা আসলে একটু রেট একটু কম, এটা নিয়ে একটু কনফিউশন আছে। তো এটা চেক করার জন্য বের হইলাম, তো দেখি ফুটেজগুলো কীরকম আছে, কোনো ল্যাগ ট্যাগ আছে কি না বা ভিডিও সাউন্ডে কোনো প্রবলেম আছে কি না এটা দেখব। আর আমরা আজকে যাচ্ছি, আজকে কই যাচ্ছি, এই যাই হোক একটু দুষ্ট করলাম। ফটিকচার যাচ্ছি একটা কাজে, ওইখান থেকে কাজটা সেরে দেখি কি করতেছি, ওইটা ওইটা ওইখানে গিয়ে বলবো। আমার গ্লাভসগুলা মঞ্জু ফিক্স করে ফেলছে, এখন আর আমার কাছে নাই, ওর কাছে চলে গেছে অলরেডি, এগুলো বড় করে ফেলছে। তো আমরা আসছি ফটিকচুরি উপজেলা পরিষদে, এই যে দেখতেছেন এটা ফটিকচুরি উপজেলা পরিষদ, এটা উপজেলা শিক্ষা অফিস, এটা উপজেলা হিসাব রক্ষক অফিসার কার্যালয় পল্লী ভবন। আমরা এখন যাবো কোথায়? সমাজসেবা দপ্তর। আমরা সমাজসেবা করতে যাচ্ছি, এই যে বিশিষ্ট সমাজসেবক দেখতেছেন কত বড়। আচ্ছা ওরা আর নাই বলি এটা নিয়ে, এখন অনেকেই ওকে হাতির কিট বাচ্চা, তুমি আমাকে ফোন দিয়েছো। ও আচ্ছা, ও নিজে নিজে বলতেছে ও হাতির নাকি কিউট একটা বাচ্চা। যাই হোক, এটা ভূমি কিছু লাগলে সেটা আমি না করি না। তো এখানে এই যে উপজেলা সমাজসেবা কার্যালয়, তো এখানে কিছু কাজ আছে, তো এটা সেরে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ইবাদত আমি নিজে লাগাই দিই, মানুষরা দেখা বলে না, ক্যামেরা গেলে তাহলে বুঝি। এদিকে ঘুরতে ঘুরতে সুন্দর একটা জিনিস পাই গেলাম, যেটা আমাদের আমার জানাই ছিল না, এখানে এত সুন্দর একটা পার্ক দেখুন, ফুল, তারপর এটা কি ডাইনোসর, ডাইনোসর এটা, তারপর এখানে শিশু পার্ক, মূলত শিশুরা ইয়ে করবে। একটা ময়ূর দেখা যাচ্ছে, ময়ূরগুলা সুন্দর লাগতেছে অনেক, আমি জানি না উঠতেছে কিনা। এখানে একটা টাইগার আছে এইটা দেখতেছেন, আর এখানে একটা হাতি আছে এই যে। ওকে, তো আমাদের কাজ শেষ, আমরা এখন প্রচুর খিদে লাগছে, আমরা এখন বেড়ার দোকান, এটার নাম আসলে বেড়ার দোকান, কারণ এটা বেড়া দিয়ে তৈরি। আচ্ছা দেখাচ্ছি, বেড়া দিয়ে না টিন দিয়ে, এটাই এটাই সেই ঐতিহ্যবাহী বেড়ার দোকান, আমরা এখন এটাতে ঢুকবো। এদিকে পার্কিং করো, ঢোকাই দাও, তো সবাই আসছে খাওয়ার জন্য, এটাই কিছু বলবো তুমি? আমি বলবো যে আমরা এখন বসছি বিছানায়, দেখেন এটা মানে কাইন্ড অফ বিছানা, এরকমই আসলে এই দোকানটার ভিতরে দেখতেছেন, এরকম সবাইকে কমন একটা খাবার, ডাল আলু বা এগুলো সবই কমন, কিন্তু এখন ইয়া দিবে ওই আলাদা ভাত আনলে মিটার না, তোমার জন্য ভালো হয়েছে। এটা হচ্ছে তিথি পাখি, তো আমরা দুইটা তিথি পাখি অর্ডার করছি আর এগুলাই, তো দেখা হচ্ছে একদম খাওয়ার পর। তো বেস্ট একটা খাওয়া দাওয়া হইল, যদিও আমার একটু ঝাল লাগতেছে, আমি একটু ঝাল কম খাই ওই জন্যই। তো মঞ্জুর থেকে জিজ্ঞেস করবো ওর কেমন লাগছে, মঞ্জু তোমার কেমন লাগছে বলো? আমার ভালো লাগছে, বাট ইউর মুখে তো মঞ্জু দুই বল ভাত খাইছেন মাত্র, এখন ওর পেটটা কত রয়েছে। তো আমি এখন ওদের একটু কিচেনটা দেখাবো, ওদের কি কি আইটেম আছে এটা। তো এটাই হচ্ছে ওদের কিচেন, এগুলো কি পোল্ট্রি মুরগ, তারপর ডিম, কোয়েল, এটা সোনালি, এটা তেথি, এটা মাছ, বাটা মাছ, বাটা মাছ, এটা ভেজিটেবল, সবজি, ডাল, মাছ, এটা কি মাছ, মাছ কাতলা মাছ, লাস্ট টাইম
শেষ বেচা শেষ হবে না এটা দেশে বলো টার্কি এটা কি খাসি আচ্ছা ওনাদের অনেক আইটেম থাকে এখন যেহেতু লাস্ট টাইম অনেকগুলো আইটেমই শেষ হয়ে গেছে এমনি কি কি আইটেম থাকে আপনি একটু বলেন তো আমাদের কাছে মনে করেন শুকির ভর্তা আলুর ভর্তা বেগুন ভর্তা টমেটোর ভর্তা শিমের ভর্তা আপনার ডিম বা ডিম সবসময় থাকে না মাঝের মধ্যে অর্ডার হলে ডিম দিয়ে একটা তো বাসলে এটা চেল করি এরপরে ফার্ম মুরগিও থাকে সোনালি থাকে দেশি মুরগ থাকে তারপরে মাসের মধ্যে যখন যে মানে পাই মাসের মধ্যে শিং মাছ শেষ হয়ে গেছে আপনাদের দোকান এটা তো বিবিরহাটে অনেক ফেমাস তো এটা এত পপুলার হওয়ার কারণ কি এটা নিজে আমি নিজেই খাবার বানাই আপনি নিজেই করেন আমি মালিক আর খাবার গুলো বানাই আমি আপনার নাম আমার নাম মোহাম্মদ জানি আলম আচ্ছা তো এটাই সেই বিখ্যাত বেড়ার দোকান আর ওনার নাম জানি আলম অঙ্কেল তো এখানে আসলে ওনাকে পাই যাবেন তো আমাদের ভালো লাগছে আমরা অনেকবার ঠিক আছে মোটামুটি এটা হচ্ছে ওনাদের ফ্যামিলি দোকান একটা সবাই ওদের ফ্যামিলি মেম্বার আর কি এটা হচ্ছে ওদের ভাত এটা কি চাউল এটা শিং মাছ এগুলা শুধু জাস্ট আমি ভিডিও করতেছি আমাকে দেখানোর জন্যই আমাকে বলতে আপনাদেরকে দেখানোর জন্যই এটা ওপেন করা হয়েছে এমনি ঢাকা থাকে খুবই পরিষ্কার দেখতেছেন বেস্ট একটা খাওয়া দাওয়া হইলো মঞ্জু তো অনেক কাছে দেখতেছেন ওর ফ্যাট সবসময় আমাকে পাশ দেওয়ার জন্য তো আরও কিছু ভাই ব্রাদার পাইলাম যারা আমাদের সাথে ট্যুর দিয়ে থাকে তারপর এটাই হচ্ছে সেই বেড়ার দোকান যদিও এখানে কোথাও বেড়া নাই এখানে সব টিন আপডেটে মডার্ন হয়ে গেছে আর কি তো এটাই এটা ফটিকচুরি এদিকে একটা ইয়ে আছে আমি দেখাই আপনাদেরকে লোকেশনটা ফটিকচুরি এখানে আদালত ভবন আছে আদালত ভবনের পাশেই এই দোকানটা তো এখানে এটা ফটিকচুরি পুরা ফটিকচুরিতে অনেক একটা ফেমাস অনেক আইটেম থাকে তো আমরা আজকে তিতি পাখি ট্রাই করলাম এর আগে অনেক কিছু গাইছি আসলে এগুলো ভিডিও করা হয় নাই তো আজকে এটা করলাম এটাই আর কি তো টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার